কদিন আগেই গিয়েছিলাম একটা ননদের বিয়েতে। তো আমাদের থাকার জন্য বেশ ভালো বন্দোবস্ত ছিল, একটা পুরো খালি বাড়ি বললে চলে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা ছিলাম, কিন্তু মুশকিল ছিল সেই বাড়িতে একটা আয়না ছিল না, এটাই সমস্যা ছিল। কিন্তু কিছু করার নেই, শুতে ঘুমোতে তো ভালো করে পেরেছি, এটাই অনেক। তো যাই হোক, তো এখান থেকে রেডি হয়ে আমি যাবো ঠিক করলাম, কারণ বিয়ে বাড়ি, যাদের বিয়ে সেই বাড়িতে প্রচুর লোক, সেখানে রেডি হওয়াটা খুব মুশকিল। তো আমি তো আমার বিয়ের বেনারসটা পরে নিয়েছি। এবার আমি প্রথমে একটা ক্রিম লাগানোর পরে, এইগুলো সব বিয়েতেই পেয়েছিলাম এক একটা করে, এইগুলো লাগিয়ে নিচ্ছি। এটা প্রাইমার, এই প্রাইমারটা লাগালাম। এবার দেখো প্রাইমারটা নিয়ে নিলাম, নিয়ে গোটা মুখে মাখিয়ে নিলাম। আমি কোনো রকম একটুই মানে মেকআপ করি না বললেই চলে সারাদিনে। দেখো আমার ফাউন্ডেশনটা ভেঙে গেছে, তো যাই হোক এখান থেকে কোনো রকমে নিলাম। এটা দাদার বিয়েতে কিনেছিলাম। তো যাই হোক, এটা একটা কাগজে মুড়ে রেখেছি, ফাউন্ডেশন ভেঙে বেরিয়ে যাচ্ছে, তাকে কাগজে কাগজে মুড়ে ভালো করে রেখেছি, ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম। এই পাফটা আবার কিছুদিন আগে হারিয়ে ফেলেছি, আমি দারুণ মেকআপ করি তো তাই। এবার কাজলটা পরে নিলাম, দেখো তাও এখন সেলফি ক্যামেরা আছে বলে সুবিধা হয়েছে। তারপর লাইনারটা লাগিয়ে নিলাম। লাইনারটা লাগানোর পর দেখো, এটা বেশ লাইনার লাগাতে খুবই অসুবিধা হচ্ছিলো। তারপর আইশ্যাডো হাতে করে একটু ব্রাশে করে যা পেরেছি লাগিয়ে নিয়েছি। আমি একেবারেই মেকআপ করতে পারি না, খুব বিচ্ছিরি মেকআপ করি তাই। আর আমার খুব একটা সত্যি কথা বলতে খুব হাই মেকআপটা ভালোও লাগে না, তাই অত ভেবেও দেখি না। এবার ম্যাচিং করে শাড়ি, আর শাড়ির ম্যাচিংয়ে করে মানে সবুজ আর লালের একটা টিপ পরে নিলাম। এবার নিয়ে পড়েছি আমার হেয়ারস্টাইল। অনেকক্ষণ থেকে অনেক রকম করেই যাচ্ছি, কিন্তু আমার এই বিয়ের পরে আমার চুল আর কাটা হয়নি, অনেকটা লম্বা হয়ে গেছে। তো এত বড় চুল নিজে আর সামলাতে পারছিলাম না কোনো রকমভাবেই, আর অর্ধেক চিরুনি নিয়েও আসেনি। একটা যা হোক করে লাগিয়ে একটা গোলাপ, নকল গোলাপ ফুল লাগিয়ে দিয়েছি, তারপর একটু হাইলাইটার লাগিয়ে দিয়েছি, আর একটু লিপস্টিক দিয়ে ব্লাশ করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। নাকে একটা মারাঠি নথ পরে নিয়েছি, এটাই লুকটা অনেকটা বদলে দিয়েছে। যাই হোক, এবার তোমরা আমাকে জানিও আমাকে কেমন লাগছে। আমি জানি এটা কোনো প্রফেশনাল মেকআপ নয়, কিন্তু তবুও জানিও কেমন দেখাচ্ছে। থ্যাংক ইউ।